আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা ইমান আনো। আল্লাহ কাদেরকে ইমান আনতে বললেন? সবাই জবাব দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কাদেরকে ইমান আনতে বললেন? কেমন যেন হয়ে গেল কথাটা, ইমানদারকে কেন ইমান আনতে বলবেন? যেই মানুষ নামাজের জন্য অজু করতেছেন তাকে কি নামাজের দাওয়াত দেওয়ার কোনো দরকার আছে? যেই লোক রোজা রাখার জন্যে সাহারি খেতে উঠলেন তাকে রোজার দাওয়াত দেওয়ার কোনো দরকার আছে? একজন বসে বসে জিকির করতেছেন, আমি যদি বলি চলো জিকির করতে যাই, এই কথা অনর্থক। একজন তেলাওয়াত করতেছেন, তাকে যদি বলি চলো তেলাওয়াত শুনি বা তেলাওয়াত করি, এই কথা বলার কোনো মানেই হয় না। ইমানদারকে আল্লাহ ইমান আনতে বললেন কেন? ইমানদার তো ইমানদারই, তার তো ইমান আছে বলেই আল্লাহ বলেছেন আমিনু আমানু, আবার ইমান আনতে বললেন কেন? বিষয়টা কি? পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ইমানদারদের ডেকেছেন আর এক একটা নির্দেশ দিয়েছেন। ভাই এটা গুম গুম আওয়াজ যেটা আছে আপনাদের, বেশ মনে হয় মাথায় বাড়ি লাগে, নর্মাল সাউন্ড দেন, কোনো আর্টিফিশিয়াল দরকার নেই, ঠিক আছে? তো কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ইমানদারদের ডেকেছেন আর এক একটা নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইমানদার তো এমনি ইসলামে থাকার কথা, আলাদাভাবে কেন বললেন? আল্লাহ আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো। কি আজীব কথা, ইমানদার তো এমনি আল্লাহকে ভয় করার কথা, আবার শুধু কি ভয়, হাক্কা তুকাতি, যেইভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয় ওইভাবে ভয় করার মতো ভয় করো। আপনি বললেন আমি পুলিশ ভয় পাই, বাবাকে ভয় পাই, শিক্ষক ভয় পাই, এটা বলার পরেও আপনি পুলিশের সামনে দেশ বিরোধী আইন বিরোধী কাজ করছেন, বাবার সামনে বাবার অপছন্দনীয় কাজ করছেন, শিক্ষকের সামনে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূত কাজ করছেন, আপনি যে মুখে দাবি করলেন আমি তাদেরকে ভয় পাই, আপনার কথা আর কাজ মিল আছে? এটাকে ভয় বলে না। ভয় কি? চিড়িয়াখানায় না যাওয়ার মানুষ এখানে কমই পাওয়া যাবে, বেশিরভাগ পাওয়া যাবে চিড়িয়াখানায় গিয়েছেন। চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? সিংহ, সাপ, এগুলো কিসের মধ্যে থাকে বলেন সবাই? আজ পর্যন্ত এমন কোনো রিপোর্ট আমরা পাইনি, এমন কোনো রেকর্ডও নেই, খাঁচা ভেঙে কোনো দর্শনার্থীকে সিংহ বা বাঘ আক্রমণ করেছে, পেয়েছেন? কারণ ওটা মজবুত করে তৈরি করা হয়েছে। এরপরও চিড়িয়াখানায় গেলে আমরা খাঁচার কাছে দাঁড়াই না একটু দূরে দাঁড়াই? কেন? এটার নাম ভয়। আমি জানি আমাকে কিছুই করতে পারবে না, এরপর দূরে দাঁড়াইলাম, কেন বলেন? সাপের খাঁচার কাছে গিয়ে দাঁড়ালাম, সাপ খাঁচার মধ্যে, আমি জানি সাপ কিছুই করতে পারবে না আমার, তবুও সাপ যখন ভেতর থেকে ফনা তুলে শো শো করা শুরু করে আমি লাফ দিয়ে আরো দুহাত পেছনে চলে যাই, কেন? জোরে। আপনি পুকুর শেষ করলেন মাছ ধরার জন্য, শেষ করা পর্যন্ত পানি উঠিয়ে ফেললেন মেশিন দিয়ে, মাছ ধরতেছেন, এমন সময় মসজিদের ইমাম সাহেব গিয়ে পুকুর পাড়ে দাঁড়ালেন, স্কুলের একজন শিক্ষক গিয়ে দাঁড়ালেন, দুজনই ভদ্র মানুষ, মানুষ গড়ার কারিগর, দুজনই ভদ্র মানুষ, এলাকার সম্মানী মানুষ, দুজনই আপনাকে বললেন, হে ভাই এই যে গর্তটা দেখো, গর্তের মধ্যে ইমার তো বড় এক শোল মাছ ঢুকছে, আপনি স্বাভাবিকভাবেই মাছটা ধরতে যাবেন, কারণ পুকুর শেষ করছিনি তো মাছ ধরার জন্যে, গর্তের কাছে গিয়েছেন এমন সময় এলাকার চিহ্নিত প্রমাণিত একটা চোর এবং মিথ্যাবাদী এসে দাঁড়িয়েছে, এমন চোর যাকে দেখলে সবাই তার সম্পদ টাকা পয়সা হেফাজত করে, কারণ জানো যে কোনো সময় নিয়ে যেতে পারে, ওর কথা কেউ বিশ্বাস করে না, কারণ ওকে 100 টাকা দিলেই ও মিথ্যা সাক্ষী দিতে রাজি হয়, এমন লোকটা আপনাকে বললো ভাই হাত দিও না, বিশ্বাস করা না করা তোমার ব্যাপার, আমি মাত্র দেখেছি বিষধর একটা সাপ ঢুকেছে,
এবার আপনি বলেন হাত দেবেন করতে, জোরে বলেন না। কেন? ইমাম সাহেব মাস্টার সাহেব দুজন বলতেছেন মাস, চোর বলতেছে সাপ, আপনি কোনোটাই দেখেন নাই, এরপরও হাত দিলেন না কেন? মিথ্যুকের কথা বিশ্বাস করে নয়, সাপের ভয়ে, অথচ সাপ আপনি দেখেনও নাই। আপনি যদি চোরের কথায় সাপ না দেখে ভয়ে হাত না দেন, উলামায়ে কেরাম, পীর বুজুর্গ, তবলিগওয়ালারা মাহফিল খুতবা বিভিন্ন তরবিয়ত থেকে কোরআন সুন্না ধরে ধরে, যেই কোরআনে কোনো সন্দেহ নাই, যারাই কোরআনের ভুল বের করতে গিয়েছে তারাই উল্টা ঈমান আনতে বাধ্য হয়েছে, সেই কোরআন আর সুন্নাহ ধরে ধরে আপনাকে বুঝান কবরে সাপ আছে, কেন আপনার ভিতরে ভয় আসে না? কারণ আমরা ভুলে গিয়েছি যে আমাদের মৃত্যু আছে। এটা শুধু মুখে বলি, কিন্তু আমাদের যে মৃত্যু হবে এই জিনিসটা ভুলে গিয়েছি। একটা গল্প আছে, হয়তো সত্য না হয় কল্পকাহিনীর গল্প, কল্পকাহিনীর গল্প হলেও শিক্ষণীয় ব্যাপার। এক বাদশাহ বুজুর্গের কাছে গিয়েছেন, হুজুর আমার অন্তরটা নরম করা লাগবে, আমার অন্তরটা বড় শক্ত। হুজুর বললেন দৈনিক 100 বার মৃত্যুকে স্মরণ করবা। তো বাদশাহ মানুষ, অর্থের তো আর অভাব নাই, পীরের হুকুম শুনে স্বর্ণ দিয়ে 100 তসবির দানা বানাইছেন। এবার দৈনিক তিনি জিকির করেন মৃত্যু মৃত্যু মৃত্যু। এভাবে 1 মাস চলে গেছে। 1 মাস পর আবার গেলেন বুজুর্গের কাছে, গিয়ে বললেন হুজুর আপনি যে বলছেন কাজ তো হয় না, আমার অন্তর নরম হইতেছে না। হুজুর বললেন সবক আদায় করছো? বলে একেবারে পাক্কা, এই যে দেখেন স্বর্ণ দিয়া দানা বানাইছে, একদিনও বাদ যায় নাই। হুজুর বললেন আচ্ছা, আমি তোমার ওখানে গিয়ে একদিন শিখিয়ে আসব, দেখিয়ে আসব কিভাবে মৃত্যুকে স্মরণ করতে হয়। হুজুর একদিন গেলেন বাদশাহ সিংহাসনে বসা। হুজুর বললেন বাদশাহ তুমি যে সিংহাসনে বসা আছো এখানে বসলে কি হয়? বলে হুজুর আমাদের প্রথা অনুযায়ী এখানে যে বসবে সেই বাদশাহ, তার হুকুমই কার্যকর হবে। হুজুর বললেন আমাকে অল্প সময়ের জন্য তোমার সিংহাসনে বসতে দেওয়ার অনুমতি দেওয়া যায়? বাদশাহ বললেন আপনি বুজুর্গ মানুষ, দিনদার মানুষ, আপনার তো দুনিয়ার ক্ষমতার লোভ নাই, আপনাকে দিলে যে আপনি বিশ্বাসঘাতকতা করবেন এমনটা না, আপনাকে দেওয়া যায়, বসেন। হুজুরে বসে বললেন বাদশাহ এখন আমি কে? আপনি বাদশাহ, তুমি, আমি সাধারণ প্রজা, আমি এখন যা বলবো তা হবে? হ্যাঁ হবে। তোমাকে যদি মেরে ফেলতে বলি? হ্যাঁ মেরে ফেলবে। হুজুর বললেন জল্লাদ কোথায়? তাড়াতাড়ি আসো, একে কতল করে ফেলো। জল্লাদ তরবারি নিয়ে চলে এলো, কতল করবে, এমন সময় বাদশাহ বেহুশ হয়ে গেছে। হুজুর বললেন ওর হুশ ফিরাও, হুশ ফিরল, থরথর করে কাঁপতেছে। হুজুর বললেন বাদশাহ বেহুশ কেন হলে, কাঁপতেছ কেন? হুজুর আপনি এখন সিংহাসনে বসা, আপনি জল্লাদকে দেখেছেন, তরবারি নিয়ে চলে এসেছে, আমার মৃত্যু নিশ্চিত, এই ভয়ে আমি বেহুশ হয়ে গেছি, আর এখনো ভয়ে আছি, কার্য করা হয় না, হয়তো এখনই হবে। হুজুর বললেন তোমাকে যে আমি 100 বার মৃত্যুকে স্মরণ করতে বলেছিলাম তার 1 বার কেবল হলো। আল্লাহর ভয়, ইমানদার হয়েছি কিন্তু আল্লাহর ভয় কতটুকু আছে? আল্লাহ আরো বলেন يا ايها الذين امنوا لا تموتن الا وانتم مسلمون مسلماني বুবাদ গর্দন হাদার নানে খুদ বদস্তে খাজা দাদান। হে মুসলমান, ইমানদার, মুসলমান না হয়ে মরো না, ইমানদার তেমনি মুসলমান হয়ে মরার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাআস সাদিকিন, আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সঙ্গ গ্রহণ কর। ইমানদার তো এমনি আল্লাহ ওয়ালার সঙ্গে থাকার কথা, কারণ গরু গরুর পালে থাকে, মহিষ মহিষের পালে থাকে, হাঁস হাঁসের দলে থাকে, আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, যেই জাতি সেই জাতির দিকে ধাবিত হয়। ইমানদারকে আল্লাহ বললেন
আল্লাহওয়ালাদের সাথী হও, সঙ্গ গ্রহণ করো, আল্লাহওয়ালাদের সঙ্গই তো ইমানদাররা গ্রহণ করবে। এরপরও কেন বললেন? এগুলো যেমন তেমন ছিল, এর চেয়ে মারাত্মক কথা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা ইমান আনো। বোঝা গেল এতক্ষণ আল্লাহ যেই ইমানদারদের ডেকেছেন, ওই ইমানদারদের ইমানের মাঝে কিছু ভেজাল আছে, এখন জানা দরকার আল্লাহ কোন ইমানদারদের ডাকলেন আর কেমন ইমান আনতে বললেন। আমরা তো সবাই মোমেন দাবি করি, গর্ব করে বলি আমি মোমেন, আমি ইমানদার। ইমান অর্থ বিশ্বাস, ইমান অর্থ কি? এবার ইমানের পূর্ণতা কিসে কিসে হয়, ইমানের হাকিকত কি কি? ইমান তিন জিনিসে পূর্ণ হয়, কয় জিনিস? আপনার সবাই জবাব দেন, জবাব দিলে গুনাহ হবে না। কয় জিনিসে পূর্ণ হয়? এক নম্বর ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। দুই নম্বর তাসদিক বিল জিনান, মুখে যেটা বলবো সেটা অন্তরে বিশ্বাস করা। চার নম্বর আমাল বিল আরকান, কাজে পরিণত করা। মুখে যেটা বলবো অন্তরে বিশ্বাস করছি কি করি নাই আল্লাহ ভালো জানেন আর আমি ভালো জানি, তবে মুখে যেটা আমি বলতেছি সেটা আমার কাজে পরিণত করে দেখাতে হবে। ইমান এভাবে পূর্ণ হয়। আপনার কি ইমানের এই সংজ্ঞা জানা আছে? আপনি আমি তো দিন জানি না, দিন কাকে বলে? এ নিয়ে কোনো আফসোসও নাই। এই যে ময়দানে আপনারা হাজার হাজার মানুষ রয়েছেন, আমি যদি বলি অধিকাংশের মাথায় টুপি নাই, কেন নাই, কি জবাব দেবেন আপনি? আপনি আমাকে বলবেন মিয়া দিন যায় গোল্লায়, সারা দেশে মুসলমানরা মার খায় সারা বিশ্বে, আপনি আছেন টুপি নিয়া, এই আপনারাই তো ইসলামের দুশ্মন, ইসলামে ফাটল সৃষ্টি করেন, আমাকে একেবারে দুশ্মনই বানিয়ে দিবেন। অথচ প্রত্যেকটা মজলিসের একটা আবেদন আছে, দাবি আছে। মহিলা কলেজের মেয়েরা পর্দায় চলে না, কিন্তু তবুও আপনি একজন পুরুষ মহিলা কলেজের আওতায় ঢুকতে পারবেন? কেন? ওই পরিবেশের দাবি আবেদন এটা না, আপনাকে ঢোকার অনুমতি দেয় না। আপনি প্রশাসনের লোক, আপনি ডিউটিতে থাকাকালীন সময় অবশ্যই আপনাকে তাদের নিয়ম কানুন মেনে ওই পোশাক অনুযায়ী ওই আইনের মধ্যে থেকে আপনাকে চলতে হবে, কারণ এটা ওই চাকরির দাবি আবেদন। আপনি যখন ওয়াজে আসেন সবসময় টুপি দেন না, কিন্তু এখানে এই মজলিসটার আবেদন হলো ভাই এখানে একটা দিনই মজলিস টুপি মাথায় দিয়ে যাও, কারণ আমরা দিন বুঝি না। আপনার বক্তব্য থাকা দরকার ছিল, টুপি ওয়াজিব ফরজ না সুন্নত আমি বুঝি না, আমার রাসুল দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, আমিও দেব, যদিও এটা অনেক বড় কিছু না, কিন্তু আমার রাসুল যেহেতু দিয়েছেন এই টুপির দাম আমার কাছে আমার জানের চাইতেও বেশি। যারা প্রশ্ন করে টুপি নিয়ে বাড়াবাড়ি কেন করে, দাড়ি নিয়ে বাড়াবাড়ি কেন করে, এগুলো কি বড় কোনো বিষয় নাকি? তার আমলের দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা। কোন আমলদার ব্যক্তি, কোন মুমিন, খাঁটি মুমিন এমন প্রশ্ন করবে না, সে রাসূলের কোন সুন্নতি ছাড়বে না। মূলত আমাদের মাঝে দিন নাই, আমরা দিন বুঝি না। গর্ব করে বলি 92% মুসলমানের দেশ, ওলিয়া উলিয়ার দেশ, আমি বেশি বলি, আমাকেই আমি বলতেছি, 92% মুসলমানের দেশ বলে যেই গর্ব করি, এই গর্ব করার কোনো কারণ নাই, কারণ এই দেশে ইসলাম বিদ্বেষীরা এখন যদি মুসলমানদের হত্যা শুরু করে এই মুসলমান রুখে দাঁড়াবার মতো শক্তি পাবে না, কারণ এদের মাঝে কোনো ঐক্য নাই, মুসলমানিত্ব নাই। মুসলমান মুসলমানিত্ব কি সেটাই জানে না। আমি নামের মুসলমান, এই দেশে 92% মুসলমান, 8% হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিয়া, 8% হিন্দু নয়, 8% খ্রিস্টান নয়, 8% শিয়া বা বৌদ্ধ নয়, এই কয় জাতি মিলে 8%, এর মধ্যে হিন্দু বেশি, ধরে নেন 4% হিন্দু। 4% হিন্দু যখন তাদের ধর্মীয় পূজা তাদের উৎসব পালন করে, সেখানে যদি 92% মুসলমানের একজনও না যায়, এই 4% মানুষ দিয়ে তাদের পূজা সফল হওয়ার কথা না?
অটোমেটিকলি তারা পূজা অর্চনা বন্ধ করে দিত, কিন্তু তাদের চার ভাগের মধ্যে 92 ভাগ মুসলমানের 90 ভাগ গিয়া কেন ভিড় জমাও বলো? তুমি কিসের মুসলমান? এই যে আমরা এখানে মানুষ আছি, এর মধ্যে কয়জন হিন্দু আছে, কয়জন বৌদ্ধ খ্রিস্টান শিয়া আছে? তুমি তাহলে তাদের ওখানে কেন যাও? কারণ মুসলমানিত্ব নাই। তোমার মতো ভেজাল্লা ইমানদারকে আল্লাহ দেখে বলেন, ইমান আনো, যে ইমানে আছো ওটা ইমান নয়। তুমি মুমিন দাবি করে আবার আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের স্লোগানও দাও, তুমি মুমিন দাবি করতে পারো, ইমান এখনো পূর্ণ হয় নাই, ইমান আনো। তুমি দোকানদার, মুমিন দাবি করো, আজান হলে নামাজেও যাও, কিন্তু মাপের সময় আর মাথা ঠিক থাকে না, দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, আছে না নাই? গেঞ্জির দোকানে যান, আমি কিছু খুচরো বয়ান করব। গেঞ্জির দোকানে যান, গেঞ্জি একটু ছোট হইছে, দোকানদার বলে ধুইলে ছাড়বে। আবার আরেকজন গেছে, তারটা যদি একটু বড় হয় তখন দোকানদারের বক্তব্য পাইলে যে বলে ধুইলে খাঁচবে। তোমার মতো ইমানদারকে আল্লাহ বলছেন, ইমান আনো, যে ইমানে আছো এই ইমান দিয়া জান্নাত পাইবা না। মধু বিক্রি করতে আসছে এলাকায়, বলে অনেক কষ্ট করে সুন্দরবন থেকে নিয়ে আসছি, আবার মৌচাকও আছে কিছু টুকরা টুকরা বালতির মধ্যে, এরপরে দুই একটা মৌমাছিও আছে, কসম দেয়, নিজের মাথার কসম খায়, স্ত্রী সন্তান মা বাপ আসমান জমিন সব কসম দিয়ে বৈরালায়। এরপরে বলে সুন্দরবন দিয়ে মধু আনছি, টাকাও দুইটা বেশি লাগবে, অথচ 14 গোষ্ঠীও ওর সুন্দরবনের রাস্তা চেনে না। এমন বুজুর্গ আপনাদের এই অঞ্চলে নাই? বুজুর্গ না বুজুর্গ, আপনার ইমানের মাপকাঠি কতটুকু সেটা আজকে আপনি এখানে নিজেই নিজেরটা হিসাব করে নেবেন, ইমানের কি অবস্থা। আমরা মুসলমান পূর্ণ ইমানদার নই। এই উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনে মুসলমানরা বিজয় লাভ করেছিলেন ইমানই শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে নয়। ওলামায়ে দেওবন্দের হাতে কিসের অস্ত্র ছিল? কিছুই ছিল না। আমরা এখানে সবাই মিলে যদি একটা তাকবীর দিই, এই তাকবীরে কিছু ঝিঝি পোকা আছে ওরাও লাভ দিয়ে উঠবে না, একটা মাছিরও কাপন হবে না, কিন্তু শাহজালাল যখন তাকবীর দিয়েছিলেন পুরা গৌর গোবিন্দের বংশ সহ দুলিশাত হয়ে গিয়েছিল। কেন? ওই তাকবীর ছিল ইমানের সাথে তাকবীর, পুরনো ইমান। ভারতের কর্ণাটকে অল্প বয়সী এক মেয়ে কি প্রতিকূল অবস্থায়, যেই দেশে মুসলমানদের ধরে ধরে শহীদ করা হয়, যেই দেশে মা বোনদের ধরে ধরে র‍্যাপ করা হয়, যেই দেশে উলামায়ে কেরামকে অত্যাচার করা হয়, যেই দেশে গরু কয়টা আছে সংখ্যা রেজিস্ট্রি করতে হয় থানায় গিয়ে, যেমন বাংলাদেশে আপনি হরিণ পাললে থানায় জানাতে হয়, রেজিস্ট্রেশন নিতে হয়, এতটা হরিণ আছে, একটা বাচ্চা দিলে সেটা আবার গিয়ে খবর জানিয়ে আসতে হয়, একটা নাই কেন সেই জবাব দিতে হয়, ভারতেও গরুর ব্যাপারে এমনই বিধান, তোমার 5টা গরু ছিল একটা নাই গেল কোথায়, সঠিক জবাব না দিতে পারলে জেল হয়, সেই দেশের পরিস্থিতি। সেখানে যখন জয় শ্রীরাম তার স্লোগান দিল, অল্প বয়সী এক শিক্ষার্থী মেয়ে ইমানের বারুদ কতটা তপ্ত ছিল, সবার সামনে গলা উঁচিয়ে আল্লাহু আকবার এমন স্লোগান দিয়েছেন সারা বিশ্ব থরথর করে কেঁপে উঠেছে। এটা হলো ইমানের তাকবীর। এটা কেমন তাকবীর? ও ইমান আছে কয়জন? আর হযরত বেলাল আগুনের সামনে দাঁড়িয়েও বলছেন আল্লাহু আহাদ। আসিয়া আলাইহিস সালাম যখন শুলের উপরে তখনও হাসতেছেন, শেষায় ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়ে এই বিশ্বের বহু মুমিন, বহু মুসলমান, বহু মুজাহিদ হাসতে হাসতে জীবন দিয়েছেন, বাতিলের কাছে আপোষ করেননি। আপনি আমি মুসলমান দাবি করি মিয়া, সুরা ফাতিহা পড়তে পারে না মুসলমান? এখানে যদি আমি এত মানুষের মাঝে যদি বলি আমাকে শুদ্ধ করে ইমানে মুফাসসাল শুনান, আমি 10টা মানুষ পাবো কিনা মাদ্রাসার ছাত্র শিক্ষক ছাড়া যারা আছে এদের মাঝে 10টা মানুষ পাবো কিনা আমার সন্দেহ আছে। আমার দিন কোথায় গেল?
আমার আমল কোথায় গেল? তা আল্লাহ এতক্ষণ যে ইমানদারদের ডেকেছেন, এরা হলো ওই যে মুখে স্বীকার করা চাপাবাজ গলাবাজ ইমানদার। এই চাপাবাজ আর গলাবাজ ইমানদারদের আল্লাহ বলেন, নামাজের আমল করার মতো ইমানদার হও, সুন্নত আমল করার মতো ইমানদার হও, রোজার আমল করার মতো ইমানদার হও, শুধুমাত্র মুখে বলবা আমি ইমানদার, কিন্তু আমি আল্লাহর গোলামি করবা না, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবা, এমন ইমাম দিয়া জান্নাত পাওয়া সম্ভব নয়। ও মুসলমান, প্রত্যেক নামাজের মধ্যে আমরা একটা স্বীকারোক্তি দিয়ে থাকি, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনারই গোলাম, আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না, আর কারো ইবাদত করি না। নামাজের মধ্যে স্বীকারোক্তি দেওয়ার পর নামাজ থেকে বের হইয়াই কেন হারামের টাকা হাতের মধ্যে নাও? এই তোমার মতো ইমানদারকে আল্লাহ ডেকে বলেন, আমিনু ইমান আনো, আমি রিজিকের মালিক মানলাম, আল্লাহকে হায়াতের মালিক মানলাম, আল্লাহকে শান্তি দেওয়ার মালিক মানলাম, আল্লাহকে অসুস্থতা দেওয়ার মালিক মানলাম, আল্লাহকে সন্তান দেওয়ার মালিক আল্লাহকে মানার পরেও কেন তুমি ভণ্ডের কাছে যাও, কেন তুমি মানুষের কাছে শান্তি চাও, দুনিয়ার মানুষ নেতা নেত্রীর কাছে কেন মাথা ঝুকাও? মাথা যদি ঝুকাইতে চাও, আল্লাহ দুনিয়াতে কেন পাঠালেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাযুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। ওরে মুসলমান, আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে কেন পাঠাইলাম জানো? একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আর কারো জন্য নয়। আল্লাহ কোরআনে বলেন, ওরে বান্দা, দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছি একমাত্র বান্দার খেদমতের জন্য, এই দুনিয়ার যা কিছু আছে সব বান্দার খেদমতের জন্য, বান্দার সেবার জন্য, শুধুমাত্র তোমাকে আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহর গোলামি করার জন্য। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কোনো জন্মদাতার থেকে জন্ম নিই নাই, কোনো জন্মদাতাকেও আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই। কেন জানো? কারণ বান্দা, আমি আল্লাহকে কেউ মাও ডাকে না, বাবাও ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবাও ডাকি না, এগুলো আমার পছন্দ নয়। শুধুমাত্র বান্দা তোমার জন্য, যাতে তুমি আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। উল্লাহু আল্লাহু আহাদ, সবাই পড়েন, উল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সুরাতা লা শিবহা লি মাওলা, লা হাইউলা লা সুরাতা লা শিবহা লি মাওলা। ওরে মুসলমান ইমানদার, এগুলো ইমানের কথা বলছি। আল্লাহ কয়জন? জোরে 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 আওয়াজ দিয়া হবে, আর আওয়াজ দিয়া বলেন, আল্লাহ কয়জন? আল্লাহু আহাদ বলেন, আর জোরে আওয়াজ দিয়া বলেন, আল্লাহু আহাদ। এরপরে আয়াতি পুরো নাম আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেপরোয়া, আল্লাহ কারো কাছে ঠেকা নন, দুনিয়ার সবাই আল্লাহর কাছে ঠেকা,
এরপরও দুনিয়ার নেতার কাছে কেন যাও? টাকাওয়ালার কাছে গিয়া কেন নিজের দুর্বলতা প্রকাশ করে তার কাছে ভিক্ষার হাত বাড়াও? তোমার যা বলা দরকার, তুমি যদি ঈমানদার হও, তোমার কলব যদি স্বচ্ছ হয়, তুমি আল্লাহর কাছে বলো। আর যারা দুনিয়া দ্বারা আছো, কি মনে করছো তোমার ইমানের অবস্থা কি? দুনিয়ার গুনার কাদা দিয়া ইমানটাকে একেবারে কদার্য করে রেখেছো, অথচ তোমার জানা নাই টাকা পয়সা দুনিয়া ক্ষমতা তোমাকে বাঁচাইতে পারবে না। টাকা পয়সা সম্পদ ক্ষমতা যদি মানুষকে বাঁচাইতে পারত, শান্তি দিতে পারত, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েক বছর আগের কথা, বাংলাদেশের এক নাম্বার ধনী বা শিল্পপতি ছিল, কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল হক, কত টাকার মালিক ছিলেন নিজেও জানতেন না। এরপরেও মারা যাওয়ার ছয় মাস আগে এতটা অসুস্থ হয়ে গেছেন, হাসপাতালের বিছানায় শুয়ে পাইপ দ্বারা তরল খাবার খেয়েছেন, কোরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত খাইতে পারেন নাই। বর্তমানেও বহু ধনী মানুষ দেখা যায়, আপনার বাড়ি দাওয়াত দিবেন, এসে বলে আমি গরুর গোস্ত খাই না, দুধ খাই না, দধি খাইতে পারি না, মিষ্টি খাই না, আছে না নাই। আপনি বলেন, ওরে বড়লোক, আপনার তো টাকা পয়সার অভাব নাই, উন্নত চিকিৎসা করে জিব্বা রুচি বাড়ান। বড়লোক জবাব দিয়া বলবে, না না, টাকা দিয়া চাইলে বাঘের চক্ষু মেলানো যায়, কিন্তু টাকা দিয়া মুখে জিব্বায় রুচি বাড়ানো যায় না। প্রমাণ হয়ে গেল, টাকা পয়সা থাকলেই মানুষ খাইতে পারে না। শান্তি কাকে বলে? অন্তত শেষ ছয় মাসের মধ্যে জহুরুল হক শান্তি চোখে দেখেন নাই। বর্তমানেও বহু শিল্পপতি দেখবেন, সালাম দিয়ে জিজ্ঞেস করবেন কেমন আছেন, জবাব দিয়ে বলবে, না ভালো নাই, ঘরে শান্তি নাই, স্ত্রী সন্তান কথা শোনে না, বিবি কথা শোনে না, মিল কারখানা ইন্ডাস্ট্রিজের যত কর্মকর্তা কর্মচারী আছে সব চোর ডাকাত, বাপার দুই নাম্বার। আপনি বলেন, এটা কেমন কথা শুনাইলেন, আমরা তো দেখি আপনি এয়ার কন্ডিশনে ঘুমান, এসি গাড়ির মধ্যে চলাফেরা করেন, আপনার বাথরুম পরিষ্কার করে দেওয়ার জন্য আলাদা লোক আছে, এমনকি যখন জুতা পরেন আপনার মোজাটাও আর একজন পরিয়ে দেয়, আপনার চেয়ে শান্তিতে তো বেশি কেউ থাকার কথা নয়। শিল্পপতি জবাব দিয়া বলবে, যা দেখো সত্য, তবে এসির বাতাসে যদিও দেহটা ঠান্ডা হয়, এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না, আর যার অন্তরের মধ্যে শান্তি নাই, দুনিয়ার কোথাও গেলে শান্তি পাওয়া সম্ভব নয়। পক্ষান্তরে একজন গরিবের দিকে তাকাও, যেদিন কাজ করতে পারে ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না। অভাব হয় না দূর, কোটি টাকার মালিকে দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর, হৃদয় তাকিবে যার নম্র সদা, রহমত আসিবে তথা আল্লাহর ওয়াদা, বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, মেটা দো আপনা হাস্তি ক আগার কুসমার তো বাচাহ, কেদানা খাক মে মিলকার গোলে গুলজার হতা হায়, বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জাগার পানি যেমন নিচু দিকে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্র হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়, তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। হকীকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, নমি গুয়ার কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খুদা বাস, সিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদন, নয় কামাশো নুকরা হো ফর জিন্দজান, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, বাজার সে গুজর হো খরিদার নেহি হো, বাজার সে গুজর হো খরিদার নেহি হো, জাগা জিলা গানে কে দুন ইয়া নেহি হায়,
ये इबरत की जाहे तमा शाने ही है, ये इबरत की जाहे तमाशा नहीं हाय। এত উন্নত চিকিৎসা করার পর জহুরুল হক দুনিয়াতে বাঁচতে পারেন নাই। আওয়ামী লীগের ডেপুটি সেক্রেটারি আব্দুল জলিল, রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাঁচতে পারেন নাই, বিএনপির আব্দুল মান্নান ভূঁইয়া দেলোয়ার হোসেন বাঁচতে পারেন নাই, শাইখুল হাদিস আমিনী চরমোনারী পীর দুনিয়াতে বাঁচতে পারেন নাই। ওরে মুসলমান, কি মনে করছো সম্পদ দিয়া বুঝি তুমি বাঁচবা শান্তি পাইবা? না না, দুনিয়ার সম্পদ যত কামাই করো না কেন, শোনো তোমার সম্পদ নিয়ে আল্লাহ কি বলেন। ইয়াউমা লা জানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ কোনো কিছু উপকারে আসবে না, কোনো লাভ নাই, কোনো ফায়দা দেবে না। মালুন, মালদারেরা শোনো, তোমার দুনিয়ার সম্পদ তোমার কাজে লাগবে না কিয়ামতের ময়দান। ওয়ালা বানুন, না তোমার সন্তান সন্ততি। কি মনে করছো সন্তান দিয়া নাজাত পাইবা? ক্ষমতা, টাকা পয়সা, পদ পদবি, বংশ মর্যাদা, আধিপত্য, সম্মান, জনপ্রিয়তা কিয়ামতের কোনো কাজে আসবে না, কিয়ামতের ময়দানে কোনো লাভ হবে না। কেয়ামত তো দূরের কথা, দুনিয়ায় তোমার সম্পদ তোমার কাজে কতটুকু লাগে, তোমার সন্তান তোমার কাজে কতটুকু লাগে। মনে করেন আপনি 10 কোটি টাকার মালিক, বলেন আমাকে আপনার জন্য আপনি কয় টাকা ব্যয় করতে পেরেছেন আগামীকাল 3 বেলায়? আপনার কয় টাকা খরচ হবে? বছরে কয়বার জুতা নতুন কেনেন, কয়বার কাপড় নতুন কেনেন, কয়বার জামা নতুন বানান, কয় কাপ আর চা খান, কত টাকা আপনার পেছনে আর যায়? এত কামাই করলেন, দিনকে দিন মনে করলেন না, রাতকে রাত মনে করলেন না, ঘাম পায়ে পড়তেছে টপ টপ করে, সময় মতো খাইলেন না, এত পরিশ্রম করলেন, আপনার জন্য কতটুকু কাজে লাগলো ভেবেছেন? দুনিয়ার সন্তান সন্ততি আপনার কাজে কতটুকু লাগে? যাদের সন্তানের সংসার হয়ে গেছে, প্রায় সময় মুরব্বীরা গোপনে চলে আসে হুজুর চোখের পানি ছেড়ে কাঁদে, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, এখন আমাদেরকে জিজ্ঞেস করে না, খবরও নেয় না। দুনিয়ায় তো তোমার সন্তান কাজে লাগলো না। ওরে মুসলমান, তুমি কি দেখো নাই কয়েকদিন আগে এক নায়কের শ্বশুর পিস্তল, যেই পিস্তল রেখেছেন নিজেকে হেফাজত করার জন্যে, ওই পিস্তল দিয়ে নিজেই দুনিয়া থেকে চলে গেলেন। কেন? সব থেকেও নাই, ছেলে মেয়ে আছে, বিবি আছে, টাকা পয়সাও আছে, কিন্তু এরা যে আছে যাদের জন্য এত কিছু করলাম, এরা আমার কোনো কাজে লাগতেছে না, এই কষ্টের দুনিয়া ছেড়ে চলে গেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কিয়ামতের ময়দানে তার বাবাকে দেখবেন বিবর্ণ অবস্থায়, বড় কষ্টদায়ক অবস্থায়, রাগ হয়ে অভিমান নিয়ে বলবেন, আমি আপনাকে বারবার দুনিয়াতে বলেছিলাম আমার কথা আপনি মানেন নাই, এই দিনের কথাও বলেছিলাম আমার কথা আপনি রাখেন নাই। পয়গম্বরের বাবা ডেকে বলবেন, আজকে তুমি যা বলবা তাই মানবো, একটাও আমি বিরুদ্ধে যাব না। পয়গম্বর আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ আপনি আমার সঙ্গে ওয়াদা করেছিলেন আমাকে লাঞ্ছিত করবেন না, অপমান করবেন না, আজকে আমার বাবা বড় কষ্টের মধ্যে আছে, আপনি যদি জাহান্নামের ফয়সালা দিয়ে দেন আমার আমার বড় অপমান হতে হবে, এটা আমার জন্য বড় লাঞ্ছনা। আল্লাহ বলবেন, পয়গম্বর আমি আল্লাহ কাফের মুশরিককে জান্নাতে দেব না। পয়গম্বর এই পুরা মুসলিম জাতির জাতির পিতা, হযরত ইব্রাহিম আল্লাহর এমন প্রিয় বান্দা, পরীক্ষা করতে করতে আল্লাহর কাছে যে যত যায় তাকে বেশি কঠিন পরীক্ষা করেন। আল্লাহ বলেন সন্তানকে জব করে ফেলাও, কত প্রিয়
বিবি আছে, সন্তান হয়েছে 90 বছর বয়সে, বুড়া বয়সে, কি আনন্দ! এমন সময় কার ছেলে আর ছেলের মাকে মরুভূমিতে রেখে আসো, একটু বড় হয়েছে এ সময় কাজ যাও, এখন যাবো দাও। এত বড় মর্যাদা সম্পূর্ণ একজন পয়গম্বর তার বাবাকে তিনি রক্ষা করতে পারেন নাই, আপনি কার জন্য আছেন? সব বাদ দেন, যাদের জন্য এত পরিশ্রম করেন, স্ত্রী সন্তান, এই তো। একবারও চিন্তা করেন নাই আপনার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব স্ত্রী সন্তান, এই দুনিয়ার পরিচয় কতদিন, এদের সঙ্গে দুনিয়ায় কতদিন থাকবো, 30, 40, 50, 60, 70 বছর, এই 70 বছরের জন্য জীবনটাকে ত্যাগ করে দিলাম, কত কোরবানি করলাম, কিন্তু একবারও চিন্তা করলাম না এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায়, এই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। আল্লাহ ঈমানকে মজবুত করার তৌফিক দান করে। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরি আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাকে যদি এখন জেলেও দেন, 11টার পর আমার বয়ান করা সম্ভব নয়, মাহফিল, মাহফিলের জন্য এরা ফজর পড়বে, এদের কাজ আছে, কালকে কাজ আছে, কেউ করে না। এই যে সব আপনারা আপনারা উঠতেছেন কেন আমার একটু বলে যান তো, একটু ছোট হইলে তো দোয়া করবো, তাই না? তা দোয়া করে তো যাবো আমরা, আপনারা উঠলেন কেন? ইবলিস চায় আপনাকে উঠায় নিতে, কারণ ইবলিস